ভাষা, সংস্কৃতি, ধর্ম, বর্ণ সহ নানা সংস্কার ও ভেদাভেদ ভুলে শুধু প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন এবার ফিলিপিনো তরুণী। শুধু তাই নয়, ফরেন জন্মভূমি ছেড়ে তার ধর্ম ত্যাগ করে কিশোরগঞ্জে তার প্রেমিক রাজনকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন। ফিলিপিনো ওই তরুণীর নাম অ্যানালিনি রোজালেস ফ্লোরেন্স। তিনি ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাউগে সিটির সেন্ট্রাল ফেয়ারপিও ভিলেজের বাসিন্দা। অন্যদিকে তার প্রেমিকের নাম মোহাম্মদ জহিরুল ইসলাম রাজন। সে কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোডের হাজি মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে। জানা গেছে অ্যানালিনি রোজালেস ফ্লোরেন্স ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাউগি সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ ভিলেজ থেকে গত 27 জুন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন কোর্ট রোডে রাজনের বাসায় চলে আসেন। এরপর প্রেমিক মোহাম্মদ জহিরুল ইসলাম রাজনের পরিবারের সম্মতিতে শুক্রবার মহা ধুমধামে দুজনের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে শহরের অতিথি কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জে আসা ফরেন্স ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে অ্যানালিনি রোজালেস ফ্লোরেন্সের নাম পরিবর্তন করে জান্নাতুল ফেরদৌস জান্নাত রাখা হয়। এছাড়া ইসলামী বিধান মতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের ছেলের সাথে ফিলিপিনো মেয়ের বিয়ের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে রাজনের সাথে অ্যানালিনির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।